বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনবদ্য নিদর্শনের একটি লালমনিহাট জেলার কালীবাড়ি মন্দির ও মসজিদ। আনুমানিক ঊনবিংশ শতাব্দীর শেষের দশকে এখানে একটি কালী মন্দির প্রতিষ্ঠিত হয় এবং বাংলা 1107 সালে স্থানীয় উদ্যোগে মন্দিরের পাশে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়। এই কালী মন্দিরের কারণে এলাকাটি ধীরে ধীরে কালীবাড়ি নামে পরিচিতি লাভ করে। জানা যায় পাশাপাশি অবস্থিত মন্দির ও মসজিদ নিয়ে উভয় সম্প্রদায়ের লোকজনের মাঝে আজও কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয়নি। কালীবাড়ি মন্দির ও মসজিদ লালমনিহাট জেলাবাসীর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন।